তারপর খুব সাবধানে মেঘকে নিজের কাছ থেকে সরিয়ে বের থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখল মেঘ বেডের উপরে নেই, রুমের দরজাটাও খুলে রাখা। ওর আর বুঝতে বাকি রইল না, মেঘ ঘুম থেকে ওঠে, ওকে না বলেই চলে গেছে। আহান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বিড়বিড় করে বলল, যতই পালিয়ে যাও না কেন, ঘুরে ফিরে তোমাকে সেই আমার কাছেই আসতে হবে। হয় ভালোই ভালোই আসবে, না হলে জোর করে নিয়ে আসবো। কথাটা বলে আহানের হাতে থাকা তোয়ালেটা বেডের উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নিজের রুমে এসে জোরে জোরে দম নিতে লাগলো, নিজের ওপর ওর ভীষণ রাগ হচ্ছে। কেন যে এখানে আসতে গেল, বিয়ের জন্য এই বাড়িতে না আসলেই আর এসব কিছু হতো না। মেঘ দরজার সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এতদিন তো আপনারা সবাই আমাকে ছাড়াই থেকেছেন, বাকি জীবনটাও না হয় আমাকে ছাড়াই থাকলে, এখন শেষ সময়ে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? তার থেকে বরং এতদিন সবটা যেভাবে চলছিল সেভাবেই চলুক, আপনারা আপনাদের মতো ভালো থাকুন, আর আমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি। কথাটা বলে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। ও 3 দিনের ছুটি নিয়েছিল, গতকালই ওর ছুটি শেষ হয়ে গেছে। যদিও ও পার্ট টাইম জবটা করে, কিন্তু অফিস থেকে যে ফাইলগুলো ওকে কমপ্লিট করার জন্য দিয়েছিল সেগুলো এখনও কমপ্লিট করা হয়নি। আর এখানে থাকলে এত লোকজনের মধ্যে কমপ্লিট করাও সম্ভব না, তাই আজকে তাড়াতাড়ি অফিসে গিয়ে বাকি ফাইলগুলো কমপ্লিট করে ফেলবে। মেক পাউডার পিঙ্ক কালারের একটা সালোয়ার স্যুট পরে নিল, সাথে হোয়াইট কালারের হিজাব, তারপর ছোট্ট হ্যান্ডব্যাগ আর ফাইলগুলো হাতে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। মেক নিচে এসে দেখল আহান, আহির, হিয়ান, মিহির, অভি, রিয়ান, আহাদ খান, আজম রহমান সবাই ড্রয়িং রুমে বসে কফি আর স্ন্যাক্স খাচ্ছে। মেক ওদের দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পেছন থেকে ওর বাসার সেই সার্ভেন্ট মহিলা বলল, ম্যাগমা কোথায় যাচ্ছ? ওনার কথা শুনে মেঘ দাঁড়িয়ে গেল। ড্রয়িং রুমের উপস্থিত সবাই মেঘের দিকে তাকালো। মেঘ পেছনে ঘুরে জোরপূর্বক হেসে বলল, খালা আমার তো ছুটি শেষ, তাই অফিসে যাচ্ছি। মহিলা কিছু বলতে যাবে, তার আগেই আহান সোফা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের দিকে আস্তে আস্তে বলল, অফিসে যাচ্ছ মানে আজকে তো রিসেপশন, সবাই সেখানে উপস্থিত থাকবে, আর তুমি অফিসে চলে যাচ্ছ। কথাটা বলতে বলতে আহান এসে মেঘের সামনে দাঁড়ালো। মেঘ স্বাভাবিকভাবেই বলল, সবাই উপস্থিত থাকলেও আমি থাকতে পারবো না, প্রথমত আমার ছুটি শেষ, আর দ্বিতীয়ত আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই, শুধু শারিকা সাইফা আমি না আসলে বিয়ে করবে না বলে জেদ করছিল, তাই এখানে এসেছিলাম। এখন যখন বিয়েটা হয়ে গেছে তাহলে আমার আর এখানে কোনো কাজ নেই। মেক এইটুকু বলে সার্ভেন্ট মহিলার দিকে তাকিয়ে বলল, খালা জামা কাপড় সবকিছু গুছিয়ে নিও, আমরা কালকে সকালেই বাসায় চলে যাব। মেক কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনন করে বাসা থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গটগট করে উপরে চলে গেল। মেক অফিসে এসে ফাইলগুলো কমপ্লিট করে ক্যান্টিনে চলে গেল, সেখানে গিয়ে অল্প কিছু খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল, তারপর আবার নিজের ডেস্কে এসে ফাইলগুলো হাতে নিয়ে বসের কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের সামনে এসে ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইতেই ওই পাশ থেকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। মেক ভিতরে ঢুকে চেয়ারে বসে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে মুচকি এসে ফাইলগুলো ওনার সামনের টেবিলের উপরে রাখল। ব্যক্তিটি ফাইলগুলো চেক না করে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ওনাকে এভাবে তাকাতে দেখে মেঘের মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। এই লোকটা মেঘকে বড্ড স্নেহ করে, মেঘ ওনাকে স্যার বলে ডাকলেও উনি সবসময় মেঘকে মামনি বলে সম্বোধন করে। প্রথম প্রথম যখন মেঘের কাজ বুঝতে সমস্যা হতো তখন উনি নিজে দাঁড়িয়ে থেকে ওকে সবটা বুঝিয়ে দিতেন। মেঘ চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, স্যার এনি প্রবলেম, আপনাকে এমন লাগছে কেন? মেঘের কথা শুনে লোকটা বসা থেকে দাঁড়িয়ে মেঘের কাছে এসে ওর মাথায় এক হাত রেখে বলল, সরি মামনি, বিনা অপরাধে আমাকে এই অফিস থেকে বের করে দিতে বাধ্য হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ওনার কথা শুনে মেঘ হতবাক হয়ে গেল।
হঠাৎ ওকে এভাবে নোটিশ ছাড়াই কেন অফিস থেকে বের করে দিচ্ছে ও সেটাই বুঝতে পারছে না। মেঘ বলল, হঠাৎ করে কেন আমাকে এভাবে বের করে দিচ্ছেন স্যার? আমি কোনো অন্যায় করে ফেলেছি? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু আগে আয়াত খান ফোন করেছিল, উনি বলছেন তোমাকে এই জব থেকে বের করে দিতে। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু উনি বলেছে যদি তোমাকে কাজের মধ্যে অফিস থেকে বের করে না দেয় তাহলে নেক্সট প্রজেক্টের কাজটা উনি আমাদের দিবে না, আর যদি ওনার কথা না শুনি তাহলে উনি আমাদের কোম্পানিটা ধুলোর সাথে মিশিয়ে দেবে। লোকটার কথা শুনে মেঘ দু কদম পিছিয়ে গেল। শেষ পর্যন্ত আহান ওর সাথে এটা করতে পারল। লোকটি আবারও বলল, দেখো মা, আমরা সবাই জানি ওনাদের ক্ষমতা কতটা, ওনারা চাইলে যে কোনো সময়ে আমাদের কোম্পানি শেষ করে দিতে পারে, তাই আয়াত খানের কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দিও। বিকাল চারটা, রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ। বারবার ওর চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে, মাথাটা কেমন খালি খালি লাগছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওর জব, বাসা সব কিছু চলে গেল, এখন কোথায় যাবে, কি করবে কিছু বুঝতে পারছে না। এত অল্প সময়ের মধ্যে নিউ জব, নিউ ফ্ল্যাট কোথায় পাবে? মেঘ ওর বসকে অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু উনি কিছুতেই মেঘকে আর ওনার কোম্পানিতে রাখেনি। ওনার কিছুই করার ছিল না, একজন এমপ্লয়িকে রাখতে গিয়ে তো আর উনি পুরো কোম্পানিটাকে ডোবাতে পারেন না। অগত্যা মেঘের জবটা চলেই গেল। ও বসের কেবিন থেকে বের হয়ে ডেস্কের কাছে গিয়ে নিজের সব জিনিসপত্র ব্যাগে ঢোকাচ্ছিল। ঠিক তখনই ওর ফোনে বাড়িওয়ালার কল আসে। ফোনের ওপাশ থেকে বাড়িওয়ালা একদম স্পষ্ট কণ্ঠে বলে, মেঘকে ফ্ল্যাটে রাখা ওনার পক্ষে আর সম্ভব না, তাই মেঘ যেন তাড়াতাড়ি এসে নিজের জিনিসপত্রগুলো নিয়ে যায়। মেঘ ওনার কাছে এসব কারণ জানতে চাইলে উনি কিছু না বলে হুট করে ফোনটা কেটে দেয়। তবে ও খুব ভালো করেই বুঝতে পারছে এটাও আহানের কাজ। মেঘ হাঁটতে হাঁটতে অফিস থেকে অনেক দূরে চলে এসেছে। ও ঠিক কোথায় যাচ্ছে সেটা ওর নিজেরও জানা নেই, শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে গন্তব্যহীন হেঁটে চলেছে। হঠাৎ মেঘের পাশে এসে একটা গাড়ি এসে জোরে ব্রেক করায় ও চমকে উঠল। তারপর ঘুরে গাড়ির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আহান গাড়ি থেকে বের হয়ে ওকে টেনে নিয়ে গিয়ে পিছনের সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। এরপর নিজেও গিয়ে ওর পাশের দরজা খুলে মেঘের পাশে বসলো। ওরা বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, গাড়ি ছুটে চলছে তার নিজস্ব গতিতে, আর মেঘ আহানের পাশে বসে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের মতো ফোন স্ক্রল করে যাচ্ছে। হুট করেই মেঘ আহানের হাত থেকে ফোনটা টেনে নিয়ে গিয়ে সামনের দিকে ছুঁড়ে মারল। ফোনটা গিয়ে গাড়ির সামনের কাচের সাথে লেগে সিটের ওপর ছিটকে পড়ল। মেঘের এমন কাণ্ডে আহান ফিক করে হেসে দিল। তারপর মেঘকে উদ্দেশ্য করে বলল, শুধু শুধু আমার উপরে থাকার রাগ, বেচারা ফোনটার উপরে কেন ঝাড়ছো বলতো? পারলে যা বলার আমাকে বলো। মেঘ যেন এতক্ষণ এটা শোনারই অপেক্ষায় ছিল। আহানের কথা শেষ হতেই ও চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন কেন? আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে একদম সহ্য করতে পারি না, তারপরেও কেন আপনি বারবার আমার সামনে চলে আসেন, কি চান আপনি? মেঘের কথা আহান এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। তারপর হামি দিতে দিতে বলল, বেশি কিছু চাই না, শুধু চাই আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে রিসেপশন পার্টিতে জয়েন করো। মেঘ রাগী কণ্ঠে বলল, না আমি যাবো না, আমার কাজ আছে। আহান দাঁতে দাঁত চেপে বলল, তোমার থেকে পারমিশন চেয়েছি নাকি? আমি বলেছি তুমি আমার সাথে যাবে মানে যাবে, এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না আর শুনতেও চাই না। আহানের কথা শেষ হতেই মেঘ বলল, দেখুন আপনার জন্য আমার জব আর ফ্ল্যাট দুটোই চলে গেছে, তাই আমি রিসেপশনে আসতে পারবো না, আমাকে নিউ জব আর ফ্ল্যাট দুটোই খুঁজতে বের হতে হবে। মেঘের কথা শুনে আহান বিদ্রুপের হাসি হেসে বলল, এইসব ননসেন্স চিন্তা ভাবনা করা বাদ দাও, তুমি এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে, আর জব করার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে লেখাপড়ায় কনসেন্ট্রেট করো, এতদিন নিজের যা ভালো মনে হয়েছে তাই করেছো, এখন থেকে আমি যা বলবো তাই করবে, গট ইট?